আমি আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। প্রফেসর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট, বিগত সরকারের আমলে অনেক সাফার করেছেন এবং শেষের দিকে এসে যখন তার মামলা চলছিল তাকে জেলে পাঠাবার একটা চেষ্টা সরকারের দিক থেকে ছিল, সেই সময় তিনি বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমে তিনি কথা বলছিলেন। এর আগে খুব একটা বাংলাদেশের গণমাধ্যমে তিনি কথা বলতেন না, সেই তুলনায় আন্তর্জাতিক গণমাধ্যমে ওনার কথাবার্তা আমরা বেশি শুনতে পেতাম। তিনি যখন দায়িত্ব নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, তিনি প্যারিস থেকে ঢাকায় আসবার পথে বা যখন এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে তিনি দায়িত্ব নিচ্ছেন, তারপর থেকে তিনি বিভিন্ন বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে তিনি কথাবার্তা বলেছেন। দায়িত্ব গ্রহণের পরে তিনি বাংলাদেশের একটি অন্যতম প্রধান দৈনিকের সাথে অতি সম্প্রতি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোতে, এবং এই বিশেষ সাক্ষাৎকারে প্রফেসর মোহাম্মদ ইউনুস অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। দুই পর্ব জুড়ে বিশাল ক্যানভাসে তিনি কথা বলেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাংবাদিক রাহিদের সঙ্গে, তাদের কূটনৈতিক প্রতিবেদন ছিল। ওনার পুরো সাক্ষাৎকে নিয়ে এখানে হয়তো কথা বলবার সুযোগ হবে না, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইতিমধ্যে তার সরকারকে নিয়ে নানা রকমের প্রশ্ন উঠছে, তারা কি করতে চান না, কতদিন থাকবেন বা কখন ছেড়ে দিবেন, নির্বাচন কবে হবে, এইসব বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এই যে সাক্ষাৎকার প্রথম আলোর সঙ্গে, এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন সরকার প্রধান কতটা সত্যবাদী হলে সমালোচনার প্রতিটি পয়েন্টের সাথেই একমত হন, অর্থাৎ যেসব সমালোচনা সাক্ষাৎকার গ্রহণকারীরা তুলে ধরেছিলেন সেগুলোর সাথে তিনি একমত হয়েছেন, এবং তার একটা নমুনা কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই সাক্ষাৎকার থেকে আমরা দেখলাম। এমনিতে প্রফেসর মোহাম্মদ ইউনুসের কথার মধ্যে এক ধরনের চুম্বক আছে, একটা ম্যাগনেটিক ভাব আছে যেটা মানুষকে অনুপ্রাণিত করে। তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, তিনি স্বপ্ন দেখাতে পছন্দ করেন। দুনিয়াতে সব মানুষ সারা দুনিয়াকে নিজের ভাবনার বিষয় করতে পারে না, আর প্রফেসর মোহাম্মদ ইউনুস সেই কাজটা করতে পেরেছেন। নিজের ক্ষুদ্র যে গণ্ডির বাইরে দেখতে পারেন খুব কম মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বিরল মানুষদের একজন যিনি সারা দুনিয়াকে নিজের চিন্তা এবং ভাবনার আলোকে অনুধাবন করতে পারেন, এবং নিজের যে স্পিরিট, যে গতি ভেতরে অন্তর্নিহিত যে গতি আছে, সেই স্পিরিট দিয়ে দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন। হাজার হাজার নজির রয়েছে এরকম, এবং তিনি প্রভাবিত করতে পারেন। যে কজন জীবিত মানুষ দুনিয়ার প্রায় প্রতিটি প্রান্তে প্রতিটি অংশে নিজের কথাকে পৌঁছতে পেরেছেন, বাংলাদেশের বর্তমান সরকার প্রধান নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত তাদের মধ্যে অন্যতম একজন। তার কথা শুনতে আগ্রহী সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। এত বড় গ্লোবাল আইকন, এত বিপুল একটা গ্লোবাল স্টার তারকা যখন বাংলাদেশের সরকার প্রধান বা একটা দেশের সরকার প্রধান, তখন সবার আশা আকাঙ্ক্ষা একটু বেশি হবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবতা কি বলে, কিভাবে চলছে, কেমন ভাবে চলছে প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকার, বা এই সরকার তার নেতৃত্বাধীন সরকার কেমন ভাবে দেশটাকে চালাচ্ছে। প্রফেসর মোহাম্মদ ইউনুসকে যখন প্রশ্ন করা হলো, অর্থাৎ সাক্ষাৎকার গ্রহণকারীরা প্রথম আলোর প্রশ্ন করলেন যে এই গ্রেপ্তারগুলো নিয়ে বা মামলা দেওয়ার বিষয়ে বেশ সমালোচনা হচ্ছে, সাম্প্রতিককালে মামলাগুলো প্রসঙ্গে তারা প্রশ্ন রাখছেন কতটুকু সত্য বা কতটুকু অভিযোগ প্রমাণ করা যাবে না মামলা করে যাবে, বা মামলা করে এই বিচারকে কতটুকু এগিয়ে নেওয়া যাবে, এসব প্রশ্ন মানুষের মনে আছে প্রশ্নকারীরা বলছেন, এবং সন্দেহ দাঁড়িয়ে গেছে। অনেকে বলতে চায় যে অতীতের মতোই, অর্থাৎ বিগত সরকারের মতোই মামলাগুলো হচ্ছে, গায়েবী মামলা, এ দায় তো আপনাদের উপর এসে পড়ছে, যদিও সরকার মামলা করছে না। তারা প্রশ্ন করছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এবং তার উদ্দেশ্যে বলছেন এ দায় তো আপনি এড়াতে পারছেন না। এই ছিল প্রশ্নকর্তাদের প্রশ্ন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে। এটা নিয়ে আমিও অনেকবার কথা বলেছি আপনাদের সঙ্গে, এখানে লিখে বলেছি বা আমার শোতে বলেছি। তো এই প্রশ্নের জবাবে প্রফেসর মোহাম্মদ ইউনুস যেটা বলছেন আমি সেটা একটু কোট আনকোট আপনাদের শোনাতে চাই। প্রফেসর ইউনুস বলছেন সেজন্যই জুডিশিয়ারির সংস্কার দরকার, আমি একা বলে দিলে তো হবে না, এটা তো তাহলে বিচার হলো না, এটা আইনের ভিতর দিয়ে আইন মতো হচ্ছে, কিন্তু আইনটা ভালো নয়, এই আইনগুলো পাল্টানো দরকার, কাজে সেভাবেই আসতে হবে। আমরা এককভাবে একটা ঘোষণা দিয়ে দিলাম, তাহলে তো আবার আমরা এখন একতন্ত্রের দিকেই চলে গেলাম।
আমরা প্রক্রিয়ার মাধ্যমে আসতে যাচ্ছি, ধীরে আসতে যাচ্ছি। বিচার প্রক্রিয়া এমন জিনিস এখানে যে ভুল হচ্ছে না তা নয়, ভুল হচ্ছে। ভুলটা ধরিয়ে দিলে আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করার চেষ্টা করছি। আবার বলছেন আপনারা সিদ্ধান্ত পাল্টান, এই জন্য আমাদের ভুল ধরিয়ে দিলে আমরা সিদ্ধান্ত পাল্টাই, বলছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। এরপরে প্রশ্নকর্তারা আবার প্রশ্ন করছেন তাকে যে এরপরে এখানে আরো একটা জরুরি প্রশ্ন আছে, সেটা হলো আপনারা কতদিন দায়িত্বে থাকবেন, নির্বাচন কবে দেবেন। কথা এসেছে দেড় বছর, দু বছর, অনেকে আবার বলেন তিন বছর। এমন কোন সময়সীমা নির্ধারণের সুযোগ আপনার হয়েছে? প্রফেসর মোহাম্মদ ইউনুস বলছেন, আমি কোট আনকোট আবার বলছি, আমরা নিজেদের মধ্যে এ বিষয়ে আলাপ করি, আমাদের কাছে কাজটা তো পরিষ্কার, কাজটা হলো নির্বাচনের প্রস্তুতি, এই কাজ আমাদের শুরু করে দিতে হবে। কাজেই নির্বাচনের প্রস্তুতির একটা স্টিম চলতে থাকবে, তার সঙ্গে সংস্কারের কাজ, দুটো একসঙ্গে যাবে, এটি কোনো আলাদা জিনিস নয়। একটা শেষ করে আরেকটা ধরব, নির্বাচনের প্রস্তুতি দিয়ে নির্বাচন চলবে, কখন কোথায় কি করা যায়, কতদূর যাব। আবার সংস্কার, কারণ সংস্কার হলো আমাদের কেন্দ্রবিন্দু, এই নির্বাচনটা হচ্ছে সংস্কারকে স্ট্যাবলিশ করবার জন্য। কাজেই যখন দেখা যাবে নির্বাচনের প্রস্তুতি হয়ে গেছে, সংস্কারের কাজ গোছানো হয়ে গেছে, এক্সিকিউট করা হয়নি, তখন প্রশ্ন উঠবে সংস্কারটা করে যাবেন নাকি নির্বাচনে চলে যাবেন, এটা আপনাদের বিষয়। আমরা প্রস্তুতিটা চালিয়ে যাব, আপনারা দেখবেন আমরা কোনোটাতে কতদিন খাটাচ্ছি, এটা আপনাদের দৃষ্টিতে থাকবে। কাজেই সময় বেঁধে দিলাম, এর মধ্যে দেব, এর মধ্যে জাপান দিয়ে যান, এরকম তো বিষয়টা নয়। বিষয়টা হলো দুটো প্রস্তুতি থাকবে। যদি বলেন যে নির্বাচন দিন, নির্বাচনের জন্য প্রস্তুত তো আমরা আছি, আগে নির্বাচন হলে সেটা ভুল কাজ হবে। আরেকটা হতে পারে আগে সংস্কারটা করে দেন, নির্বাচনটা পেছনে রেখে এসেছি যাতে আমরা সময়টা পাই। আমরা নির্বাচন ও সংস্কার নিয়ে একই গতিতে যাব, এক জায়গাতে গিয়ে নির্বাচনের কাজ সমাপ্ত হয়ে যাবে। যে কোনো তারিখ ঘোষণা করলে নির্বাচন হয়ে যাবে, বলবো যে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব নাকি আরেকটু এগিয়ে যাব, সেভাবেই সময় নির্ধারণ হবে, বলছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রশ্নকর্তাদের প্রশ্নের জবাব। প্রশ্নকর্তারা বলছেন এতে সরকারের মনোভাব মোটামুটি পরিষ্কার ধরা পড়েছে। এখন কথা হলো সব আশাবাদী বক্তব্য শুনতে সবার ভালো লাগে, বক্তব্য যতক্ষণ চলে আশায় পু ভরে ওঠে, কিন্তু বাজারে গেলে তো পকেট খালি হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম অসহ্য, সামাজিক অস্থিরতা চরমে, জনগণের মধ্যে এখনো পরিবর্তন নিয়ে আশা আছে, কিন্তু বাস্তব অবস্থার উন্নতি না হলে এই আশাবাদ হতাশায় পরিণত হতে সময় লাগবে না। আর সংস্কার যদি করতে চায় তা তো রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে করতে হবে, শুধু সংলাপ করা, একই কথা বারবার বলায় অবস্থার কতটা উন্নতি হবে সেটা নিয়ে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। আর এটাকে সংলাপ বলা যাবে কিনা সেটাও একটা আমার কাছে বড় প্রশ্ন। আমরা এই সরকারকে যে কোনো মূল্যে সফল দেখতে চাই, এটাই বাংলাদেশের মানুষের চাওয়া, ডক্টর ইউনুসও সেটাই চান। তিনি মনে করেন এক সুবর্ণ সুযোগ এসছে দেশকে করবার, এই সুযোগ বারবার পাওয়া যাবে না, এটাকে কাজে লাগাতে হবে, এবং আমরা সবাই মনে করি আসলেই এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভ।